মাদের সংক্ষিপ্ত পরিচিতি। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এই ভিডিওতে আমরা মাদ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আছে একালিফ মদ চার প্রকার। একালিফ মদ কত প্রকার? চার প্রকার। তারপরে তিন আলিফ মদ, তারপর হচ্ছে চার আলিফ মদ। তা আমরা পর্যায়ক্রমে সব কিছু শিক্ষা করব। তো প্রথমে একালিফ মদ চার প্রকার। এক নম্বরে মদ্যে তবাই, দ্বিতীয় নম্বরে মদ্যে বদল, তিন নম্বরে মদ্যে লিন, চার নম্বরে মদ্যে ইওয়াস, মদ্যে ইওয়াস। এরপরে তিন আলিফ মদ দুই প্রকার। তিন আলিফ মদ কত প্রকার? দুই প্রকার। এক নম্বরে মদ্যে মুনফাসিল, দ্বিতীয় নম্বরে মদ্যে আরজি, মদ্যে আরদি। হুজুরে এখানে যে কিতাবটি লিখেছে, হুজুরে বাংলা ভাষাটাকেই আরবি ভাষায় সুন্দরভাবে লেখার চেষ্টা করেছে। এরপরে চার আলিফ মদ পাঁচ প্রকার। এই চার আলিফ মদ কত প্রকার? পাঁচ প্রকার। এটা একটু কঠিন। মদ্যে যে লাজিম আছে, মদ্যে লাজিমটি হচ্ছে চার প্রকার, আর মদ্যে মুত্তাসিল এক প্রকার। তা মোট হচ্ছে কয় প্রকার? চার প্রকার। এই দেখেন, মদ্যে লাজিম হরফি মুখাফফ, দ্বিতীয় নম্বরে মদ্যে লাজিম হরফি মুসাক্কাল, তিন নম্বরে মদ্যে লাজিম কালমি মুখাফফ, চার নম্বরে মদ্যে লাজিম কালমি মুসাক্কাল, এরপরে পাঁচ নম্বরে মদ্যে মুত্তাছিল। এই চারটা কিন্তু এক, মদ্যে লাজিম, এই চারটাই মদ্যে লাজিম। তো একটা হচ্ছে মদ্যে লাজিম হরফি মুখাফফ, দ্বিতীয় নম্বর মদ্যে লাজিম হরফি মুসাক্কাল, এটা হচ্ছে মুখাফফ আর একটা মুসাক্কাল। এবার মদ্যে লাজিম কালমি মুখাফফ, মদ্যে লাজিম কালমি মুসাক্কাল। আসলে এটা যদি আমি একটা ব্ল্যাকবোর্ডে দেখাইতে পারতাম তাহলে ভালো হতো, অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তো পাঁচ নম্বরের মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল। একালিফ মদ এর পরিচয়, একালিফ মদের পরিচয়। মধ্যে তবাই, এক নম্বরে কি? মধ্যে তবাই। মধ্যে তবাই প্রচলিত নাম, মধ্যে তবাই। মাদের হরফ হরকত হলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মদ্যে তবাই বলে। ওই যে আমরা আগে পড়েছিলাম মদ্যে, মদের হরফ এবং মদের হরকত। মদের হরকত কয়টি? তিনটি। আর মদের হরফ কয়টি? তিনটি। এই মোট ছয়টি। তো এইখানে দেখেন, প্রথমে উদাহরণ আনা হয়েছে মদ্যে, মদ্যে তবাইর মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এরপর আছে, আমি আরেকটু উপরে তুলছি, এরপরে এই যে জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, তারপরে পেশের বাম পাশে যজমালা ওয়াও, সেটাও কি? মদের হরফ। আর খারা জবর, খারা জের, উল্টা পেশ, এই তিনটি হচ্ছে মদের হরকত। তাহলে এগুলো আমরা এখন শিক্ষা করব। যেমন খ আলিফ জবর, খ জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ, এখানে মদের হরফ, এক আলিফ টান হবে, ফা জবর ফা, খ ফা। আর চাইলে এখান থেকে অর্থটাও আপনারা দেখতে পারেন। হা আলিফ জবর, হা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টান দিবেন। সিনজের সি, হ্যা সি, দাল দুই পেশ দুন, হ্যা সি দুন, হ্যা সি দুন। সা জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টান হবে, সা ওয়া, বা দুই বেশ বুন, সা ওয়া বুন। আইন আলিফ জবর আ, এক আলিফ টান হবে, বা জেরবি আবি, ডাল দুই বেশ দুন, আবি দুন, আবি দুন। মিম পেশ মু, হা ইয়াজের হেই, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, এক আলিফ টান হবে, মু হেই, ত দুই বেশ তুন, মু হেই তুন, মু হেই তুন। ইয়া জবর ইয়া, তা ইয়াজের তি, ইয়া তি, মিম দুই বেশ মুন, ইয়া তি মুন। তা জিম জবর তাজ, তা জিম জবর তাজ, র ইয়াজের রি, জেরের বাম পাশে যজমালা ইয়া এক আলিফ টান হবে, তাজ রি, তাজ রি। নুন জবর না,
জাল ইয়াজের জি একালিফ টান হবে, নাজি অরা দুই বেশ রুন, নাজিরুন নাজিরুন। এরপরে এই যে জবরের বাম পাশে খালি এলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, আর একটা আছে পেশের বাম পাশে যজমলা ওয়াও, এখানে দেওয়া হয় নাই। তারপরে আছে খারা জবর খারাজের উল্টা বেশ, ত জবর ত, গন খারা জবর গ, ত গ, গন খারা জবর গ একালিফ টান হবে, মদের হরকত। সিন জবর সা, জিম খারা জবর জ্যা, সা জ্যা একালিফ টান হবে। কফ জবর ক, লাম খারা জবর লা, লামে একালিফ টান হবে। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা একালিফ টান হবে। এরপর একটা বিষয় খেয়াল রাখবেন, মদ্দে বদল হামজার সঙ্গে যে মদ হয় তাকেই মদ্দে বদল বলে, হামজার সাথে যে মদ হয় তাকেই কি বলে, মদ্দে বদল বলে। এই যে হামজার সাথে এখানে হামজা খারা জবর, এটা একেবারে সংক্ষিপ্ত লেখা হয়েছে, হামজার সাথে যে মদ হয় তাকেই মদ্দে বদল বলে, হামজা খারা জবর আ। তা এই যে খারা জবর কি, মদের হরকত, তাহলে এখানে কি হয়েছে, মদ হয়েছে, তাহলে হামজার সাথে যদি মদ হয় সেটা হবে কি, মদ্দে বদল, আর অন্য হরফের সাথে যদি হয় তাহলে সে অন্য নিয়মে হবে। হামজা অপেশ উ, এখানেও কি হয়েছে, মদের হরকত, মদের হরফ হয়েছে হামজার সাথে হওয়ার কারণে মদ্দে বদল। হামজা অপেশ উ, মিমজের মি, উ মি নুন জবর না, উ মি না। হামজা ইয়াজের ই, এখানেও কি হয়েছে, মদের হরফ হয়েছে কিন্তু হামজার সাথে হওয়ার কারণে কি হয়েছে, মদ্দে বদল। হামজা না হইয়া যদি অন্য কোনো হরফ থাকতো তাহলে মদ্দে তবাই হইত। ইমানা, ইলাফি, এটাকে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আজকের মতো আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।